হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিসেম্বর মাসে আপনি কোন কোন চাকরির পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই সম্পর্কে আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখান থেকে আজকে আমরা টোটাল চোদ্দোটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। যেখানে পুরোপুরি পারমানেন্ট পোস্টে সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে এবং অত্যন্ত ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে যেখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে খুব ভালো মানের বেতন রয়েছে এবং প্রত্যেকটি পোস্টে হচ্ছে সম্পূর্ণভাবে পারমানেন্ট পোস্ট এবং খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে যা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করে দেবেন তার পাশাপাশি পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখতে পাচ্ছেন আজকে যে প্রথম চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব যে চাকরিটির জন্য আপনি ডিসেম্বর দু হাজার তেইশে করতে পারবেন এবং এটা হচ্ছে ইউপিএসসি এনডিএ রিক্রুটমেন্ট দু এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে যেখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন কুড়ি ডিসেম্বর দু তারিখ থেকে এবং নয়ই জানুয়ারি দু পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য এবং একুশে এপ্রিল দু হবে আপনাদের পরীক্ষা এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান করতে হবে এবং প্রিপারেশান চালিয়ে যেতে হবে এপ্রিলের একুশ তারিখ হচ্ছে পরীক্ষার তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু পরীক্ষা হবে শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং বয়সের লিমিট থাকতে হবে সাড়ে ষোলো বছর থেকে সাড়ে উনিশ বছরের মধ্যে অর্থাৎ যে উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশন রয়েছে সেই ক্যান্ডিডেটেই কেবলমাত্র এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন যেখানে বেতন রয়েছে ছাপান্ন হাজার একশো থেকে এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে আর এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে আরও একটি তথ্য বলে রাখি কোন কোন অ্যাকাডেমির তরফ থেকে এখানে নিয়োগ করা হচ্ছে সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মিলিটারি একাডেমি রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান নেভাল একাডেমি এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাতে আপনি খুব ভালো পোস্টে পোস্টিং পেয়ে যাবেন পরবর্তী যে চাকরি আপডেট সম্পর্কে আলোচনা করব এটাও ডিসেম্বর দু আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং এটা হচ্ছে এসবিআই ক্লার্ক বা জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টে নিয়োগ করা হচ্ছে দু হাজার এবং অত্যন্ত ভালো মানের ব্যথ রয়েছে এবং খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে এই বছর আট হাজার দুশো তিরাশিটি টোটাল শূন্যপদ রয়েছে এবং যেখানে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন সাতই ডিসেম্বর দু পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশান অর্থাৎ যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশান আপনি কমপ্লিট করে থাকলেই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন বয়সের লিমিট থাকতে হবে কুড়ি থেকে আঠাশের মধ্যে এরা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে আর এসসি এস টি ও বিসি পিডাব্লিউডি প্রত্যেকে এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন শুরুতে আপনি বেতন পেয়ে যাবেন তেত্রিশ হাজার প্লাস এবং এখানে সিলেকশান প্রসেস রয়েছে প্রিলিমিনারি পরীক্ষা এবং তারপরে হবে মেন পরীক্ষায় দুইটি পরীক্ষাতে কোয়ালিফাই করলে আপনি এসবিআই ব্যাংকে জুনিয়র অ্যাসোসিয়েট বা ক্লারিক্যাল পোস্টে পোস্টিং পেয়ে যাবেন এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে অবশ্যই এটার জন্য অ্যাপ্লিকেশান করে দেবেন পরবর্তী যে চাকরি আপডেট সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে আইবিএসিআইও রিক্রুটমেন্ট দু হাজার এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে এবং যেটার জন্য আপনি ডিসেম্বর দু হাজার তেইশে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে এসিআইও অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে পুরোপুরি পারমানেন্ট পোস্ট হয়েছে এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি যেখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন পনেরোই ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন যে কোনো শাখা থেকে বয়সের লিমিট থাকতে হবে আঠারো থেকে সাতাশের মধ্যে জেনারেল ক্যাটাগরি আর যদি আপনি এসসি এসটি অথবা ওবিসি হয়ে থাকেন তাহলে এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন এখানে বেতন দেওয়া হবে চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো প্লাস আইভির তরফ থেকে কিন্তু বিভিন্ন অ্যালান্সগুলো অন্য চাকরির তুলনায় একটু বেশি দেওয়া হয় তো শুরুতে আপনি এর থেকেও খুব ভালো স্যালারিতে নিয়োগ হতে পারবেন এবং এই হচ্ছে এর অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে পরবর্তী যে চাকরি আপডেট সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে ডাব্লুবি পি ক্লার্কশিপ রিক্রুটমেন্ট দু এবং এটার অ্যাপ্লিকেশান শুরু হতে চলেছে ডিসেম্বর দু হাজার ডাব্লিউ বিপিএসির ওয়েবসাইট আপনাকে নিয়মিত ফলো করতে হবে আপনি ডিসেম্বর দু হাজার তেইশেই করতে পারবেন এরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে যা যারা এই ভিডিওটি দেখছেন এই চাকরিটির জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবেন যেখানে বলে রাখি কোয়ালিফিকেশন থাকতে হবে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বয়সেল লিমিট চল্লিশ বছর পর্যন্ত আর এস সি এস টি ও পি এখানে বসে ছাড় পেয়ে যাবেন এবং এখানে যে সমস্ত পোস্ট রয়েছে তার মধ্যে রয়েছে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক এবং এলডিএ লোয়ার ডিভিজন অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হবে এবং এখানে বেতনের মান অত্যন্ত ভালো মানের রয়েছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো লেভেল সিক্স রোপা দু হাজার উনিশের অত্যন্ত অ্যালাউন্সের সাথে আপনি নিয়োগ হতে পারবেন এবং ডাব্লিউ বিপিএসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবেন পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে এসএসসি জিডি রিক্রুটমেন্ট দু এবং এটার জন্য আপনি ডিসেম্বর দু হাজার অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এটার অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ অর্থাৎ পুরোপুরি এই মাস সময় পাচ্ছেন আপনি অ্যাপ্লিকেশন করার জন্য যেখানে বলে রাখি বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স আইটিবিপি ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ এসএসবি সশস্ত্র সীমাবল এবং এ আসাম রাইফেল এবং এনসিবি এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে যেখানে আপনি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশান করতে পারবেন মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকলেই আপনি এখানে সুযোগ পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য বয়সের লিমিট আঠারো থেকে তেইশ আর যা যারা বয়সের ছাড় পেয়ে থাকেন এসসি এসটি ওবিসি তারা প্রত্যেকে এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন এবং এখানে বেতন রয়েছে লেভেল থ্রি সেন্ট্রাল গভর্নমেন্টের যে সেভেন সেন্ট্রাল পে কমিশনে যে লেভেল থ্রি স্যালারি একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো প্লাস বিভিন্ন অ্যালাউন্স যেমন ডিএ এইচ আর এ টিএ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন আর এখানে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে যেটার অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনি ডিসেম্বর দু হাজার তেইশও অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে অর্থাৎ এয়ারপোর্টে নিয়োগ করা হচ্ছে সিকিউরিটি স্ক্রিনার পোস্টে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি এবং অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে যেখানে বলে রাখি আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন আটই ডিসেম্বর দু হাজার তেইশ তারিখ পর্যন্ত আট তারিখ পর্যন্ত সময় পাচ্ছেন গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত আপনি এখানে সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য আর এসসি এসটি প্রত্যেক এখানে বসে ছাড় পেয়ে যাচ্ছেন পোস্টের নাম হচ্ছে সিকিউরিটি স্ক্রিনার এবং এখানে তিরিশ হাজার প্লাস আপনি শুরুতেই বেতন পেয়ে যাবেন যেখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং বলে রাখি এখানে এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে নশো ছয়টি টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে পরবর্তী যে চাকরি আপডেট সম্পর্কে আলোচনা করবো এটা হচ্ছে ইউপিএসসি সিডিএস রিক্রুটমেন্ট দু হাজার তেইশ যা যারা ভিডিওটি দেখছেন এই চাকরিটির জন্য অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন গ্রাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে এখানে শুরুতে জানিয়ে রাখি কোন কোন অ্যাকাডেমির তরফ থেকে আপনি চাকরি পাবেন তার মধ্যে রয়েছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান নেভাল একাডেমি অফিসার ট্রেনিং একাডেমি এই সমস্ত গুরুত্বপূর্ণ একাডেমির তরফ থেকে আপনি পোস্টিং পেয়ে যাবেন যেখানে অ্যাপ্লিকেশান শুরু হতে চলেছে কুড়ি ডিসেম্বর দু তারিখ থেকে অ্যাপ্লিকেশান চলবে নয় জানুয়ারি দু পর্যন্ত পরীক্ষা হবে একুশে এপ্রিল দু শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশান উনিশ থেকে চব্বিশ বছর পর্যন্ত সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য বেতনের মান অত্যন্ত ভালো মানের ছাপান্ন থেকে এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো এটা কিন্তু বেসিক পেয়ে তার সাথে সাথে আপনি বিভিন্ন অ্যালাউন্সগুলো এখান থেকে পেয়ে যাবেন আর এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে এবং এটাও ডিসেম্বর দু হাজার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে যেখানে পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ বই রিকমেন্ড করব তার মধ্যে প্রথম যে বইটি রয়েছে এটা হলো ডাব্লু ফুড এসআই পরীক্ষার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বই এবং এটা হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে অর্থাৎ পূজা প্রকাশনীর তরফ থেকে আপনি এই বইটি পেয়ে যাচ্ছেন এবং যেখানে বিগত বছরের প্রশ্ন উত্তর থেকে শুরু করে লেটেস্ট সিলেবাস অনুযায়ী প্রচুর কোশ্চেন আনসার দেওয়া রয়েছে সাবজেক্ট ওয়াইজ এবং তার সাথে সাথে আপনি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলোও পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনি কমপ্লিট প্রিপারেশন যদি নিতে চান তাহলে এই বই থেকে আপনি ডাব্লুবি ফুড এস পরীক্ষার জন্য পুরোপুরি প্রিপারেশন নিতে পারবেন পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ বই রয়েছে এবং এটা হলো পূজা প্রকাশনীর তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবল ও রাইফেলম্যান পোস্টের ক্ষেত্রে দু হাজার সালের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বই রয়েছে যা যারা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন যে কোনো বইয়ের দোকানে অথবা আপনি চাইলে অনলাইন থেকে ওই বইটি কিনতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট সিলেবাস কিন্তু এখানে কভার করা হয়েছে এবং এই বইটি হচ্ছে এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে চ্যালেঞ্জার বই রয়েছে যেখানে আপনি প্রচুর কোশ্চেন আনসার পেয়ে যাবেন ইয়ারের কোয়েশ্চান আনসার সলিউশন এবং তার সাথে সাথে আপনি কমপ্লিট সাজেশনও কিন্তু পেয়ে যাবেন দু সালের পরীক্ষার জন্য তো তাই খুব তাড়াতাড়ি এই বইটি আপনি কিনে নেবেন কমপ্লিট প্রিপারেশন নেওয়ার জন্য পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ বই রয়েছে এবং এটাও হলো পূজা প্রকাশনীর তরফ থেকে এবং এটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়কার পরীক্ষার জন্য যা যারা এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলে রাখি এই বইটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বই যেখান থেকে আপনি কমপ্লিট প্রিপারেশান নিতে পারবেন যেখানে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াই যেখানে প্রচুর সংখ্যক কোশ্চেন রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চান অর্থাৎ বিগত বছরে কী কী প্রশ্নপত্র এসেছে সেই প্রত্যেকটি প্রশ্নপত্রের উত্তর সহ এখানে কিন্তু দেয়া রয়েছে এবং তার শেষেতে আপনি এখান থেকে সাজেশানগুলো পেয়ে যাচ্ছেন অর্থাৎ যদি আপনি কমপ্লিট প্রিপারেশান নিতে চান আইসিডিএস সুপারভাইজার আইসিডিএস কর্মী অথবা আইসিডিএস সহায়কার জন্য তাহলে এই বইটি আপনি যে কোনো বইয়ের দোকানে অথবা আপনি অনলাইন থেকেও কিনতে পারবেন পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ বই রয়েছে এবং এটাও হলো পূজা প্রকাশনীর তরফ থেকে এবং যারা যারা এসএসসি এমটিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বই থেকে আপনি কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন যেখানে লেটেস্ট সিলেবাস অনুযায়ী প্রচুর কোশ্চেন আনসার রয়েছে সাবজেক্ট ওয়াইজ এবং এখান থেকে আপনি সাজেশন থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ারের কোয়েশন পেপার আনসার এবং আপনি এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অর্থাৎ পুরোপুরি আপনি প্রিপারেশান নিতে পারছেন এই বই থেকে এবং এই বইটি আপনি অনলাইনে অথবা যে কোনো বইয়ের দোকানে পেয়ে যাবেন পরবর্তী যে চাকরি আপডেট সম্পর্কে আলোচনা করব এটার জন্য আপনি ডিসেম্বর দু হাজার তেইশে অ্যাপ্লিকেশান করতে পারছেন এবং এটা হচ্ছে পোস্ট অফিসের তরফ থেকে দু হাজার তেইশে নতুন নিয়োগ শুরু হয়ে গেছে এবং এখানে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন নয় ডিসেম্বর দু হাজার তেইশ তারিখ পর্যন্ত ডিসেম্বরের নয় তারিখ হচ্ছে এটা লাস্ট ডেট যেখানে যে সমস্ত পোস্ট রয়েছে তার মধ্যে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টম্যান মেলগার্ড এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট শর্টিং অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং এই সমস্ত পোস্টে কিন্তু পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা এবং তার সাথে সাথে এখানে কিন্তু অবশ্য একটি সার্টিফিকেট থাকতে হবে যেটা হচ্ছে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সেনেট অর্থাৎ স্টেট লেভেল অথবা সেন্ট্রাল লেভেল অথবা ইন্টারন্যাশনাল লেভেলে যদি আপনাদের সার্টিফিকেট থাকে মেরিটোরিয়া স্পোর্টস পার্সেনে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন পুরোপুরি পারমানেন্ট পোস্ট রয়েছে যেখানে বয়সের লিমিট রাখা হয়েছে আঠারো থেকে পঁচিশ আঠারো থেকে সাতাশ এই সমস্ত বয়সের লিমিট রয়েছে আর এস সি এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন যেখানে বেতন রয়েছে মিনিমাম এটা কিন্তু সর্বনিম্ন বেতন রয়েছে আঠারো হাজার থেকে ছাপান্ন হাজার নশো এবং এখানে বিভিন্ন অ্যালাউন্সগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন আর কিছু কিছু পোস্টের ক্ষেত্রে এর থেকেও বেশি স্যালারিতে নিয়োগ করা হচ্ছে আর এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ চাকরি সম্পর্কে আলোচনা করব এটা এবং এটার জন্য আপনি ডিসেম্বর দু হাজার তেইশে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এটা হচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্সের তরফ থেকে দু হাজার তেইশে নতুন নিয়োগ শুরু হতে চলেছে এবং যেখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তিরিশে ডিসেম্বর দু তারিখ পর্যন্ত তিরিশে ডিসেম্বর দু অর্থাৎ এই মাস পুরো কিন্তু আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য যেখানে বয়সের লিমিট থাকতে হবে কুড়ি থেকে ছাব্বিশের মধ্যে জেনারেল ক্যাটাগরি আর এসসি এসটি ও বিসিরা বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন যেখানে আপনাদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের ষোলোই ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি এবং আঠারোই ফেব্রুয়ারি তিনটি ডেটে কিন্তু পরীক্ষা হবে গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতা বেতন রয়েছে আট ছাপান্ন হাজার একশো থেকে এক লক্ষ সতাত্তর হাজার পাঁচশো প্লাস দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যালাউন্সগুলো এখান থেকে পেয়ে যাবেন আর এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে কোয়ালিফিকেশন থাকলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবেন পরবর্তী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব এবং যে চাকরিটির জন্য আপনি ডিসেম্বর দু হাজার তেইশে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এটা হচ্ছে ডি ট্রিপল এস বি গ্রুপ সি রিক্রুটমেন্ট দু হাজার অনেক ধরনের গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে এটা হচ্ছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে পুরোপুরি পারমানেন্ট পোস্ট রয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত গ্রুপসি পোস্ট রয়েছে তার মধ্যে রয়েছে জেল ওয়ার্ডার রয়েছে ম্যাট্রন অ্যাসিস্ট্যান্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট নার্স ফোরম্যান সাব ইন্সপেক্টর অ্যাটেন্ডেন্ট অপারেটর এবং এই ধরনের আরও বিভিন্ন পোস্ট রয়েছে এবং যেখানে আপনি অ্যাপ্লিকেশান করতে পারছেন কুড়ি ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত এটা হচ্ছে লাস্ট ডেট যেখানে বয়সের লিমিট রাখা হয়েছে আঠারো থেকে সাতাশ জেনারেল ক্যাটাগরিতে আর এখানে আপনারা প্রত্যেকটি ক্যাটাগরি অ্যাপ্লিকেশান করতে পারবেন এসসি এস টি ও বিসি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান সবাই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হচ্ছে মিনিমাম মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস তাছাড়াও আপনি এখানে গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতা নার্সিং কোয়ালিফিকেশান এই সমস্ত বিভিন্ন কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশান করতে পারবেন বেতনের মান রয়েছে লেভেল থ্রি একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো এবং এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে যা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবেন পরবর্তী যে চাকরি আপডেট সম্পর্কে আলোচনা করবো এটা হচ্ছে আইডিবিআই ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতন এবং গুরুত্বপূর্ণ পোস্টে যার যারা অ্যাপ্লিকেশান করেননি অবশ্যই এটার জন্য অ্যাপ্লিকেশান করে দেবেন লাস্ট ডেট হচ্ছে ছয়ই ডিসেম্বর দু হাজার তেইশ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশান কুড়ি থেকে পঁচিশ বছর পর্যন্ত সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য আর যার যারা এসসি এসটি ওবিসি অথবা প্রত্যেকে বয়সের ছাড় পেয়ে যাবেন এখানে বেতন রয়েছে উনত্রিশ হাজার প্লাস আপনি শুরুতেই বেতন পেয়ে যাচ্ছেন পরীক্ষা হবে ডিসেম্বরের তিরিশ এবং একত্রিশ তারিখ দুটি ডেটে কিন্তু দুই ধরনের পোস্ট রয়েছে সেই ধরনের পোস্টে আপনার কিন্তু পরীক্ষা হবে আর অ্যাপ্লিকেশন করতে হলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এটা আইডিবিআই ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে গুরুত্বপূর্ণ পোস্টে এবং অত্যন্ত ভালো মানের বেতনে পরবর্তী যে চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব এটাও ডিসেম্বর দু হাজার তেইশে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এটাতে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবেন যা যারা ভিডিওটি দেখছেন তার কারণ হচ্ছে কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন এই সমস্ত বিভিন্ন কোয়ালিফিকেশন আপনি বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে একুশে ডিসেম্বর দু হাজার তেইশ হচ্ছে এটা লাস্ট ডেট বেতন মিনিমাম আঠারো হাজার থেকে ছাপান্ন হাজার নশো এটা হচ্ছে লেভেল ওয়ানের স্যালারি এটা হচ্ছে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আবার কিছু পোস্টের ক্ষেত্রে এর থেকে বেশি স্যালারিতে আপনি নিয়োগ হতে পারবেন যেখানে বয়সের লিমিট রাখা হচ্ছে আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত জেনারেল ক্যাটাগরিতে আর এখানে প্রত্যেকটি ক্যাটাগরি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন যেখানে সরকারিভাবে তারা কিন্তু বসে ছাড় পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যে সমস্ত পোস্ট রয়েছে তার মধ্যে টাস্কিং স্টাফ রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে বিভিন্ন ধরনের গ্রুপ এ ক্যাটাগরিতে গ্রুপ বি ক্যাটাগরি এবং গ্রুপ সি ক্যাটাগরিতে কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবেন এরপরে যে চাকরি বিজ্ঞপ্তিগুলি সম্পর্কে আলোচনা করব সেখানে বলে রাখি টোটাল তিনটি জেলা সম্পর্কে আলোচনা করব পশ্চিমবঙ্গের একটি হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে নিয়োগ করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পোস্টে যেখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত পোস্ট রয়েছে যেখানে মুর্শিদাবাদ জেলাতে আঠারোই ডিসেম্বর দু হাজার তেইশ লাস্ট ডেট মালদা জেলাতে ষোলোই ডিসেম্বর দু হাজার তেইশ হচ্ছে এটা লাস্ট ডেট আলিপুরদুয়ার জেলাতে পনেরোই ডিসেম্বর দু হাজার তেইশ হচ্ছে এটা লাস্ট ডেট অর্থাৎ এই তিনটি জেলাতে বর্তমানে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নিয়োগ শুরু হয়ে গেছে এবং বলে রাখি এই যে ডিসেম্বর দু হাজার তেইশে ডিসেম্বর দু হাজার তেইশে কিন্তু পশ্চিমবঙ্গের আরও বিভিন্ন জেলাতে নিয়োগ শুরু হবে আপনারা নিয়মিত আমাদের চ্যানেলটি ফলো করতে থাকুন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরি আপডেট আপনারা কিন্তু সময় মতো পেয়ে যাবেন তো এখানে বলে রাখি যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে স্টাফ নার্স রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ব্লক পাবলিক হেলথ ম্যানেজার ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লক এপিডেমিওলজিস্ট ইগা ইন্সট্রাক্টর এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট আছে এবং যেখানে শিক্ষাগত যোগ্যতা চায় এ এন এম জিএনএম এমবিবিএস ডিএমএলটি এমএসসি লাইফ সায়েন্সে অথবা এপিডেমিওলজি বিএমএস এম বিউএমএস অথবা মাধ্যমিক পাসের সাথে সাথে ইগা সার্টিফিকেট যদি থাকে তবু কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এই হচ্ছে তাদের অফিশিয়াল ওয়েবসাইট এখান থেকে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন পরবর্তী যে চাকরি আপডেট সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে আইসিডিএস কর্মী এবং সয়া পোস্টে পশ্চিমবঙ্গে নিয়োগ শুরু হয়েছে তিনটি জেলাতে কোন কোন জেলাতে শুরু হয়েছে দার্জিলিং কালিম্পং এবং পশ্চিম বর্ধমান এই টোটাল তিনটি জেলাতে শুরু হয়ে গেছে দার্জিলিং জেলাতে লাস্ট ডেট হচ্ছে পাঁচই ডিসেম্বর দু হাজার তেইশ কালিম্পং জেলাতে লাস্ট ডেট হচ্ছে আটই ডিসেম্বর দু এবং পশ্চিম বর্ধমান জেলাতে লাস্ট ডেট হচ্ছে ছয়ই ডিসেম্বর দু শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং বলে রাখি যা যারা অন্যান্য জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তাদের ক্ষেত্রে বলে রাখি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে কিন্তু নিয়োগ শুরু হয়ে যাবে আইসিডিএস কর্মী এবং সহায়কার পোস্টে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হবে আমি আপনাকে যে সমস্ত জেলাতে নিয়োগ হবে প্রত্যেকটি আপডেট কিন্তু সময় মতো দিতে থাকবো তো তাই যা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ফলো করতে থাকুন তেই হচ্ছে ডিসেম্বর দু হাজার তেইশে চোদ্দোটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে যেখানে পুরোপুরি পারমানেন্ট পোস্ট হয়েছে এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে এবং এখানে বলে রাখি এছাড়াও আরও কিছু নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে এই মাসে নিয়মিত আপডেটগুলি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হচ্ছে কি পশ্চিমবঙ্গে বিভিন্ন দপ্তরের তরফ থেকে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে এবং কেন্দ্রীয় সরকারেরও বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে তো সেই সমস্ত প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিয়মিত ফলো করতে থাকুন সেখান থেকে আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনে বিভিন্ন চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই লাইক করে দেবেন তার পাশাপাশি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ